হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যান নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো সোমবার, ঠিক সরস্বতী পুজোর আগের দিন। জায়গাটা একদম অচেনা তোমাদের কাছে, কারণ এটা আমার স্কুলের সামনে। আমি কোনোদিন এইসব মানে স্কুল রিলেটেড কোনো কিছুই আমি সেভাবে দেখাই না, আর সব থেকে বড় কথা এটা প্রিন্সিপালের পারমিশনের প্রয়োজন হয়। তো যাই হোক, তো আজ যেহেতু সরস্বতী পুজো, তো প্রিন্সিপালের পারমিশন নিয়েই আজ আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন আজ হলো সরস্বতী পুজোর ঠিক আগের দিন, তো সেই জন্য এখন আমি স্কুলে এসেছি। তো স্কুলে হচ্ছে জোর কদমে সরস্বতী পুজোর প্রস্তুতি, মানে সরস্বতী পুজোর আগের দিন যারা স্টুডেন্ট আছো, যারা যারা স্কুল কলেজের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই এটা তাদের কাছে কমন যে স্কুল মানে স্কুল কলেজ মানেই একটা সরস্বতী পুজো নিয়ে একটা আলাদা আনন্দ থেকে থাকে। তো সেই কারণে আমি এখন স্কুলে, আর এটা আমাদের স্কুলের ভেতরে, চলো চলো তুমি চলো, তো স্কুলের ভেতরে আমি ঢুকেছি। তো চলো এখানে দেখাই, সবাই অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো এই প্রথমেই আগে যেটা দেখাবো সেটা হলো আমাদের মা, মাকে আগে দেখাই, তারপর আমি সবটা শেয়ার করছি আস্তে আস্তে। তো এই হলো আমাদের প্রতিমা। তো প্রতি বছর এইভাবেই পুজো হয়। এবার আমি এখানে খুবই নতুন, অ্যাকচুয়ালি আমি 3 বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত, বাকি সবাই এখানে অনেক বছরের তারা। আর সবথেকে বড় কথা হলো যে ম্যাম বলতে পারবে এই পুজো নিয়ে, বা আমাদের স্কুলটা 35 ইয়ার্সের, তো 35 বছরের একটা জার্নি, তো সেটা বলতে গেলে অনেক কিছু ব্যাপার আবে, সেটা সবথেকে বেশি ম্যাম বলতে পারবে। যদি এবার ম্যামকে আমি মানে যাচ্ছি ক্যামেরা নিয়ে, যদি ম্যাম কিছু স্মৃতি শেয়ার করে বা সব কিছু শেয়ার করে, তাহলে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বল, আমাদের এই শিশু ভবনের পুজো 39 বছর ধরে চলছে, মানে এই বছর 39 বছর হচ্ছে। তো প্রতি বছরের মতো এবছরও আমরা ঠাকুর পুজোর মানে উদ্দেশ্যে এখানে সবাই মিলে এসেছি, ঠাকুর পুজো করছি। কিন্তু প্রতি বছরের মতো এবারে জাঁকজমকটা মানে অবশ্যই কম হবে, চারদিকে যা প্যান্ডেমিক সিচুয়েশন আছে তার মধ্যে থেকে আমরা যতটা সম্ভব ভালোভাবে মানে সুপরিকল্পিতভাবে করছি। এবং আমাদের ঠাকুর তো একদম বাড়ির ঠাকুরের মতোই পুজো হয়। এবং শিশু ভবন স্কুল অলমোস্ট একটা বিগ ফ্যামিলি, আমাদের এখানে সবাই সবার সঙ্গে পুরো ফ্যামিলির মতোই থাকে। তো আমরা আমাদের সব ছাত্রছাত্রীদের ইনভাইট করেছি, তারা সবাই আসবে, আশা করবো তারা আসবে, ডিস্টেন্স মেনটেন করে তারা প্রসাদ নিয়ে যাবে। আর পুজোটা যেরকমভাবে হচ্ছে সেরকমভাবে হবে, আর যদি সব কিছু ঠিক থাকে, যদি আবার ঠাকুরের দয়ায় আমরা আগের মতো সমস্ত সব কিছু ভালোভাবে থাকতে পারি, তাহলে সামনের বছর আবারও আরও ভালোভাবে জাঁকজমক করে মায়ের পুজো হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ম্যাম। এবার বাকিরা দেখাই, সবাই কাজে ব্যস্ত, তো প্রত্যেকে তো আর একটা কথা, আমাদের শিশু ভবনটা 2 সেকশন আছে, একটা হলো বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম, দুটোই শিশু ভবন, টোটাল একটা ফ্যামিলি। তো আমরা সবাই মানে কোনো রকম আলাদাভাবে পুজো হয় না, সবাই একসঙ্গে মানে এই দুদিন বীভৎস আনন্দ করি, ফাটি আনন্দ যাকে বলে, বীভৎস মানে মানে অনেক সিনিয়র আছে আমাদের থেকে, আর আমার বয়সে আমাদের বয়সেও প্রচুর আছে, তবে সবাই একসঙ্গে হয়ে যায়। হ্যালো এভরিবডি, এদিকে একটু হাত দেখাও, এখানে সবাই আছে। এটা হলো উজ্জ্বলাদি, এটা নীলিমাদি, যেমন বলছিলাম যে সিনিয়ররাও আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বয়সী প্রচুর আছে। এখানে সব টিচাররা আছে, ওখানে ম্যাম বসেছিল, শুনলে ম্যামের কাছ থেকে সমস্ত কথা। এখন সাজানো গোছানো হচ্ছে, ওই দিকে অনেকে আছে, আমি যাচ্ছি আগে এই সাজানোটা। আমরা সবথেকে বড় কথা, আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের মতো করে সাজাই, যেমন আজকে এই প্যান্ডেলটা শুধু করা হয়ে গেছে, বাকি ফুলের সাজ। তারপর আমি দেখাচ্ছি আলপনা আছে। তো এই যে আমাদের এটা গেট স্কুলের এন্ট্রান্সের, তো এখান দিয়ে আলপনাটা স্টার্ট হয় দেওয়া, আমরা হাফ আলপনা এখন দিয়েছি, যে ভীষণ সুন্দর, সবাই মিলেই দিই। আর আমার যে প্রিন্সিপাল মানে আমাদের ম্যাম আলপনাটা এঁকে দেন, আমরা সব কালার করি। তো এই যে কালার ফালার করছে, এখনও কাজ চলছে, সাজানো হয়ে গেলে বাকি আলপনাটা হবে। আর সঙ্গে থাকো, আরও দেখাচ্ছি, এখানে হলো ফুলের কাজ মানে পুজোর কাজ করছে, বাসন ধোয়া, ফুল, বেলপাতা, বাচ্চা, এগুলো সবাই করে, সবাই মোটামুটি সবাই সব কিছু নিয়ে ব্যস্ত আছে এখন।
আর আমি ঘুরে বেড়াচ্ছি, ব্লগ করছি। মোটামুটি সাজানো কমপ্লিট টোটালটা, মোটামুটি আমরা নিজেরা চেষ্টা করেছি। আর এইগুলো আমাদের স্কুলের ছাদেরই, মানে ম্যামের হাতে তৈরি করা গাছ পিটুনিয়া, এইগুলো দিয়ে সাজানো হয়েছে যতটা পারা যায় এরকমভাবে, এই কম টাইমে যতটা আড়ম্বরহীনভাবে চেষ্টা করেছি। এই বছরটা একটু অতটাও ভালো নয়, তাই যাই হোক। তার মাঝে আমরা খাওয়া দাওয়া করে ফেললাম, মানে প্রতিবারই এটাই হয়, আমরা একটা টাইমের পর 3:30-4:30 দিকে টিফিন করি। তো এবারও টিফিন করেছি, এবার হয়েছে ভেজ চাউমিন, তো এরপর হবে চা, তারপর আমরা বাড়ি যাবো। এখন কটা বাজে? এই হলো আমার ঠাকুর, সরস্বতী ঠাকুর। আজ আমি এইভাবেই পুজো করেছি, মানে প্রতিবার আরেকটু বেশি করে করি, কিন্তু এই ঠাকুরটাকেই পুজো করি, কোনো পুরোহিত ডেকে করি না, নিজের মতো করে করি। আর লক্ষ্মী পুজো তাও, সরস্বতী পুজোও তাই, আর গণেশ পুজোও তাই। তো এই হলো এইভাবে সাজিয়েছি, তবে প্রতিবার একটু বেশি জাঁকজমক করে দিই, ফল দিই। এবার হবে না বলে আমি শুধু মিষ্টি জল দিয়েছি, আর এদিকে সাজিয়েছি সুন্দর একটা মালা দিয়ে আর রাইস লাইট দিয়ে সিংহাসনটাকে সাজিয়েছি। এবার যেতে হবে স্কুলের দিকে, রেডি হব দিয়ে স্কুলে যাব। তো আমি হয়ে গেছি রেডি আর এখন বেরোচ্ছি। তো নিচে অনির্বাণ গাড়িটা আমার বার করে দিচ্ছে, আজকে আমি শাড়ি পরেছি বলে। তো চলো স্কুলে যাই, অলরেডি লেট, 12টা বেজে গেছে, চলো স্কুলে গিয়ে কথা হবে। প্রথমে প্রতিমাটা দেখায়, আমাদের পুজো হয়ে গেছে, পুজোটা আমাদের আগেই হয়ে যায়, আমরা পরে আসি। তো এই হলো আমাদের আর এখানে সব টিচাররা সেজে গুজে ফটোশুট করছে, ওই কর্নারে আছে। তো এবার যাই, এবার খাওয়া দাওয়ার পর্বত দিকে যাচ্ছি, আমরা সব টিচাররা দিকে বেরিয়ে গেছে, সব যাচ্ছে লাইন হয়ে, আমরা বাচ্চা আমরা যাইনি এখনো, সব ছুটে যাচ্ছে। তো আমাদের প্রতিবারই পুজোর শেষে, মানে বাচ্চারা যখন টিফিন দেওয়া হয়ে যায়, বাচ্চাদের কুপন থাকে, কুপন নিয়ে যখন টিফিন নিয়ে চলে যায়, তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে। তো এখন দুটো বেজে গেছে অলমোস্ট, তো আমাদের এখন খেতে যাওয়ার পালা, চলো যাই দেখি কি কি আছে খাবারে। এইখানে হয়েছে খাওয়া দাওয়ার আয়োজন, কি কি আছে দেখে নি, কি আছে এটা সত্যি হবে। আচ্ছা, আলুরদম, ফ্রাইড রাইস, ওইদিকে কি আছে আর কিছু নেই, এটাই কি আছে, এটাই কি আছে, ও এটা আছে বেগুনি, বেগুনিগুলো সব নেতিয়ে গেছে অনেকক্ষণ আগে ভাজা হচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, এই হচ্ছে মেনু। তো আচ্ছা, এটা আমার যমজ বোন ছিল, ছেড়ে চলে গেছে, এটা মিঠাই। তো আমরা জায়গা পাইনি, আমরা জায়গা পাইনি, হাজবেচে সিনিয়ররা বসে গেছে, অলমোস্ট সবাই সিনিয়রই আছে ওখানে। আর এখানে আমরা সুন্দরীরা একটু আড্ডা দিচ্ছি, প্রথম সুন্দরী থেকে স্টার্ট করি। এই যে সবাই আছে,
ও ম্যাম বলছে মান সুন্দরীদের মধ্যে পড়ে না, এখানে সবাই আছে বাংলা ইংলিশ মিডিয়াম দুটো মিলিয়ে তাতে পড়ে গেছে। অন্তত আমাকে 10 মিনিট ওয়েট করার পর এরা বেরোলো। অনেক দিন পর দেখা হলো, ঠিক আছে, ওকে ওকে, মা এই যে মৌদি আর মৌদি লাইট ভার্সন, এটা এদেরকে দেখানো হয়নি ভালো করে, লাইট ভার্সন একটু মাস্টার নামাও, তোমাকে দেখবে এই যে মৌদি আর মৌদি লাইট ভার্সন, এরা মৌদি না মানে অভিষিক্ত চক্রবর্তী আর ইনার ইনার একমাত্র কন্যা লাইট ভার্সন, এটাকে আমি নাম দিয়েছি। তো যাই হোক, আজকে দিনটা ভালো কাটলো, সবাই অনেক দিন পর লকডাউনের পর সব গোটা শিশু ভবনের সব টিচাররা পেছনে জমায়ে হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তাহলে আজকে আমার তো ব্লগটা এখানেই শেষ করছি, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট, টাটা।